মৌমাছি পালের আক্রমণে সোনাইয়ে মৃত্যু ঘটল এক মহিলার। মৃত মহিলা হলেন সোনাবাড়িগার দ্বিতীয় খণ্ডের বেতখাড়িপাড়ের মবরুন নেশা পড়বইয়া। বৃহস্পতিবার সকালে ওই মহিলা কোনো একটি কাজ শেষে বাড়ি ফেরার পথে গলিপথের মুখে একটি গাছের ডালে থাকা অসংখ্য মৌমাছিরা ওই মহিলাকে আক্রমণ করে। মহিলাটি নিরুপায় হয়ে বাড়ির অভিমুখে রওনা হলেও মৌমাছির কামড়ে এগিয়ে যেতে পারেননি। এর মধ্যে স্থানীয় কিছু মানুষ মহিলাকে মৌমাছির কামড় থেকে রক্ষা করতে ছুটে গেলেও তাদেরকেও আক্রমণ করে। মৌমাছি কামড় থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে ওই মহিলা একটি পুকুরে গিয়ে ডুব দেন। পরে প্রাক্তন সোনাবাড়িঘাট জিপি সভাপতি লুৎফা বেগম সহ অন্যান্যরা ছুটে এসে অজ্ঞান অবস্থায় মহিলাকে উদ্ধার করে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বাড়িতে নিয়ে যেতে বললে পরিজনরা বাড়িতে নিয়ে আসেন। শনিবার ভোর রাতে মবরুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার কিছু দৃশ্য প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন লস্করের ঘরের সিসি ক্যামেরায় বন্দী হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। সুহান এন্টারপ্রাইজ সোনাবাড়ি দেশের নম্বর ওয়ান ট্রেন পার্সেল এর পাইকারি মূল্যে বিক্রি করা হয়। মিলবে বিশ্বতাংশ এছাড়াও বিভিন্ন কোম্পানি বিমাসিক পাইপ সেনেশন সামগ্রী ইটালিয়ান তেল সরব মূল্যে পাওয়া যায়। সুহান এন্টারপ্রাইজ সোনাবাড়ি। আজকে বড় মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে আমার সোনাবাড়িয়ার জিপির দ্বিতীয় খণ্ডত, যে মেয়ের ভদ্র মহিলার ঘটনার রহিতাইন নাম হইল মবু বেগম বড়বইয়া। এই কয়টা দিন থেকে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মৌ ফুকায় রাস্তা গিয়ে তাই বাড়ি তাওয়ার হতে কাজ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। আজকে তাই গত 8 তারিখ বাড়ি তাওয়ার সময় হঠাৎ দেখা যায় মৌ ফুকে বেরিয়ে গেছে। মৌ ফুক যেটা ফুকা মৌমাছি বেরিয়ে এমন তো অবস্থায় তাইরে শরীর যেরকম কামড়াইছে আর কি, কামড়াইনের পরে আমরা এখানে আনা দৌড়ি আইয়াই বাড়ি ঢুকছে। বাড়ি ঢুকলে এরা আর কেউ বাড়িতে পারছে না, জানার ডরে সব গরু ভিতরে ঢুকে গেছে। ফলে আইসে আমার গরু, আমার বাড়িতে ওখানে পড়ছে। এরপরে আমার ছেলে আমার মিসেসে জল দিতে চাইছে, মানে পাইপ দিয়া দেখা যায় তারারও একটা বেরিয়ে গেছে ফুকায়। এরপরে এখান থেকে দৌড়িয়া তারা হয়েছে বলি ফুসকুণিত ফটো ফুসকুণিত হতো, আমরা ফুসকুণিত গিয়া তাই যা পড়ছে। একটু এই যে ভদ্র মহিলা প্রায় 55-60 বছর বয়স হয়ে গেছে, ফোড়ার ফলে দেখা যায় ঠান্ডায় বেটে খাফিয়া মরে যাবে, আমার বাঁচাও আমার বাঁচাও। মরার ফলে আমার মিসেস বেড কভার একটা লইয়া গিয়া কম্বল একটা লইয়া গিয়া তাই ডাকিয়া উঠফুরে উঠে আর উপরে উঠাইছেন। উপরে উঠে ফোড়ে দেখা যায় থানে আবার বেরিয়ে লইয়া ও তাই দুড়িয়া ডুক ডুক আইয়া ঢুকছে। এর ফলে আমার ভাই খাখাতো ভাই এরা আমার ছেলে স্কুটি চালায় তারা বৃষ্টি বৃষ্টি না রেঙ্কোট লাগাইছে, রেঙ্কোট হেলমেট সেলমেট লাগাইয়া গিয়া বেটির রিকোভারি করিয়া নিয়ে বেটির বাড়ি দিছে। এরপরে মোটামুটি আমার পাড়া প্রতিবেশী সবার সহযোগিতা মেডিকেল নেওয়া হয়েছে, মেডিকেল থেকে তাইরে ডিসচার্জ দিলেছে। ডিসচার্জ দেওয়ার পরে আজকে আমি গত পরশুদিন হয়েছে ঘটনা বিকালে গেছি গিয়া, আজকে সকাল সকাল আইছি আমি, এই দুদিন আসলাম না বাড়ি আইয়া শুনি তাই মারা গেছে। এখন বড় দুঃখজনক ব্যাপার, একরকম হঠাৎ করে এটা একটা কি একটা আতঙ্ক। আমরা দোকানও গেছিল আমার বোন, আবার সময় ভোর পারলে বেরিয়ে নিয়েছি, বেরিয়া বেশ খামড়াইছুন, খামড়ানির পরে অন্য মানুষে বাঁচাইছুন, আমরা ফুন্না ফাঁচাই তোর বেটিয়ে টাইম বাঁচাইছুন, বাঁচাইয়া পেট কবার দিয়ে ঘুরিয়ে উড়িয়া অন্য দিকে ফেলাইয়া কোনো কলে বাঁচাইয়া নি অন্য তুইছে তুইলে পরে আমি হসপিটাল লইয়া গেছি। আমরা সোনাবাড়িঘাট হসপিটাল হসপিটাল দেখাইয়া আবার পরে কোনো আনি রাস্তি রাখার পরে ফ্রিয়া মৌর ফালাইছে, ফ্রিয়া মৌর ফালাইছে, আবার আমি আগুন উগুন জ্বালাইয়া আগুন বাগিয়েছি, বাগার পরে তো জানি না গরু রাস্তি রাখার পরে এক রাইত রয়েছে পরের রাইত মানে তাই মারা গেছে। মেডিকেল নিতাম নিবিলে না, মেডিকেল নেওয়া লাগতো না ওকে ওই ওষুধে, কিন্তু আই আমার 3:10 গত রাত্রে জন যাওয়া হয়েছে 1:30 সময়।